তোমরা দেখি বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিও লগা তিনি আমি তানি একটা তিনি বলছি কাছে এবং দূর দূরান্ত থেকে আমার যে সকল ভাইয়া আপুরা আমার ভিডিওটা দেখেন আশা করি আলহাম রহমত আপনারা ভালো আছেন আর আপনাদের দয় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বুধবারের সকাল বেলা ভিডিওটা স্টার্ট করলাম আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করব আমার দিনটা আজকে কেমন কাটলো তো এই সময়টাতে আমার নিজেকে খুব অসহায় মনে হয় কেন অসহায় মনে হয় তা আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি না অন্যান্য আপুদের কাছে কি আমার মতো এরকম অসহায় ফিল হয় কি না আশা করছি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমাকে কমেন্টস করে জানাবেন সবাইকে রিকোয়েস্ট করব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে অল অপশান চালু করে দিবেন এতে করে আমার প্রতিদিনের ভিডিও আপনাদের মোবাইলের নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে আর আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো আমার ডেলি ব্লগুলো আশা করছি আপনাদের কাছে ইনশাআল্লাহ আজকের ব্লগটাও ভালো লাগবে তো সকালবেলা তাশ্মীরকে জাগিয়ে তারপরে হচ্ছে ওকে রেডি হতে বললাম কারণ ওর স্কুল আছে ওকে স্কুলে যেতে হবে তো এই তো বুধবারের সকালের ওয়েদার এই যে দেখেন শীতের কারণে অ্যালোভেরা গাছটা কেমন হয়ে আছে আর পাশে হচ্ছে এই যে গোলাপ ফুলের গাছটা পাতা ঝরার দিন বলে কথা তো সব গাছে পাতা ঝরে যাচ্ছে সেই সাথে আমার গোলাপ ফুল গাছের পাতাও ঝরে যাচ্ছে আর শীতের কারণে বেলকনিতে একেবারেই আসা হয় না গাছেও তেমন একটা পানি দেওয়া হয় না তো ভাবলাম যে আজকে ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করি আর বাহিরে তো একটু পানি দেই তো সকালবেলা এক একটা খেতে দিয়েছি আর একমক পানি দিয়েছি তো সকালবেলা কোনো নাস্তা বানাতে আমি সময় পাইনি তো এদিকে হচ্ছে রায়ান স্কুলে যেসব জিনিস হচ্ছে এঁকেছিল বা ডিজাইন করেছিল সেই জিনিসগুলো আমি বড় একটা ক্যালেন্ডারের মতো করে দেয়ালে টানিয়ে রেখেছি এরপরে হচ্ছে এখানে উষ্ণ গরম পানি দিয়ে আমি একটু হুইল পাওয়ার দিয়ে আমি তালহার যে ভিজা মানে ভিজা কাপড় চোপড় বলেন ও প্রচুর পরিমাণে বমি করেছে সকালবেলা তো আর এর আগেও রাতেও কয়েকটা জামা ময়লা করেছিল তো সেগুলো একসাথে ভিজিয়ে রাখতেছি তো কি স্কুলে দিয়ে এসে তারপরে হচ্ছে এই জামা কাপড়গুলো আমি ধুয়ে নিব তো এখন একটু ভিজিয়ে রাখি ছোট মানুষ তো বমি টমি করে এইসব কাপড় একটু ভিজিয়ে রাখলে পরে ধুইতে সহজ হয় তো যাই হোক আমিও এদিকে হচ্ছে রেডি হয়ে যাচ্ছি কারণ এখন আর সেই আগের মতো নাই যে ঝটপট রেডি হয়ে যাব বাহিরে বের হয়ে যাব হালকা পাতলা একটা স্যান্ডেল পরে এখন বাহিরে বের হতে হলে একদম পুরো দমে প্রস্তুতি নিয়ে তারপরে বের হতে হয় ভারী সুইটার পরে তারপরে হচ্ছে জুতা পরে তো এখন হচ্ছে বাসায় অনেকগুলো ময়লা জমেছিলো ভাবলাম তাশ্মীরকে যেহেতু স্কুলে দিতে যাচ্ছি সেই সাথে ময়লাগুলো নিয়ে যাই ওখানে ফেলে দিয়ে আসবো কারণ ময়লা রাখার যেই জায়গাটা ও কাশ্মীরের স্কুলে যাওয়ার আগেই এই জায়গাটা তো এখানে সুন্দর আরামসে আজকে রাস্তা পার হয়ে যাচ্ছি কারণ রাস্তায় আজকে তেমন একটা গাড়ি ছিল না এই সময়টাতে তো এখন ময়লাগুলো ফেলে দিব আর এখানে দেখেন কি সুন্দর একটা সিস্টেম এই যেটার প্রথমটা দেখালাম ওটার মধ্যে হচ্ছে উমিদর ময়লাগুলো ফালায় অমিদ মানে হচ্ছে আমি সংসারে যেসব জিনিস মানে কোটা পাছা করি রান্নার ক্ষেত্রে সেই ময়লাগুলো ওটার মধ্যে ফালায় তারপরে যেটা দেখালাম ওটাতে হচ্ছে প্লাস্টিক তারপরে হলুদ কালারের ওটার মধ্যে হচ্ছে কাগজ তো এক একটা মানে ময়লার ই এক আলাদা আলাদা তো তাশ্মীর স্কুলে চলে এসেছি এই তো দেখতে পাচ্ছেন একটা ফলের গাছ এখন পাতা ঝরার দিন বলে কথা এখন সব গাছে গাছেই হচ্ছে পাতা ঝরে যাচ্ছে আর এই তো গাছের সব ফলগুলো দেখা যাচ্ছে একটা ফল গাছে কত পরিমাণে ফল ধরেছে দেখেছেন আমাদের বাংলাদেশে হলে কি হতো আমি জানি না এই গাছে ফলগুলা কি থাকতো কি না একমাত্র আল্লাপাক জানে কিন্তু ইতালিতে দেখেন এরা গাছের ফল একদমই ছিঁড়ে খেতে পছন্দ করে না ইতালিয়ানরা অনেকটাই আনইজি ফিল করে গাছের ফল ছিঁড়ে খেতে ওরা সব সময় হচ্ছে মার্কেট থেকে ফল কিনে খাবে তবুও হচ্ছে গাছের ফল ছিঁড়ে খাবে না ওদের কাছে গাছের ফল থাকা মানেই একটা অন্যরকম সৌন্দর্য ওরা এই সৌন্দর্যটা অনেকটাই উপভোগ করে আমার কাছেও খুব ভালো লাগে এই জিনিসগুলা রাস্তা দিয়ে যাওয়ার সময় গাছে কত সুন্দর ফল ধরে আছে দেখতে খুবই ভালো লাগতেছিলো এখন এদিকে হচ্ছে বাসায় চলে এসেছি এখন আমি দেখতেছি যে নিচের যে বক্স আমাদের চিঠে আসে বা কারেন্ট বিল ঘ্য বিল তো এখানে কোনো ধরনের কোনো আমাদের চিঠি এসেছে কিনা তো তারপরেই তো আমাদের দরজাটা খোলার সময় এত চেষ্টা করতেছিলাম ছিল না দরজার মানে তালাটা একটু টাইট হয়েছিল তো যাই হোক বাসে চলে এসেছি আজকে হচ্ছে তাসমির স্কুলে খাবার খাইবে না ওর স্কুলে আজকে খাবার দিবে না ওকে কারণ সাড়ে বারোটা বাজে ওর ছুটি হয়ে যাবে তো আজকে ঝটপট রান্না করতে হবে আজকে হচ্ছে ইলিশ মাছ রান্না করব আমি মূলা দিয়ে আর মুসুরির ডাল রান্না করব। এখানে অল্প পরিমাণে ডাল আছে একদিন রান্না করলে বেশি হয়ে যাবে দুই দিন করলে মোটামুটি হবে আর কি তো ভাবলাম দুই দিনই করে ফেলি তো অল্প একটু ডাল রেখে আর একটু ডাল বের করে নিয়েছি এখন হচ্ছে আমি এই তো ফ্যান হচ্ছে নিচে রেখে আসবো তো শীত কিন্তু চলে এসেছে অনেক দিন হয়েছে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে ফ্যান দুইটাকে গ্রেজে নিয়ে রেখে আসো তো সেও বলেছিল আচ্ছা ঠিক আছে তো ফ্যান নিয়ে রেখে আসি তো আমার আর হচ্ছে এইভাবে মানে প্যাকেট করে দেওয়া হয়নি তো প্যাকেট না করার কারণে আপনাদের ভাইয়াকেও আর অনুমতি দিতে পারতেছিলাম না যে তুমি ফ্যান রেখে আসো কারণ সে যদি ফ্যান রেখে আসে নিচে সে এমনিতেই ফ্যান রেখে আসবে আর এমনিতে ফ্যান রাখতে গেলে কিন্তু অনেক পরিমাণের ধুলো ময়লা জমে যাবে বাসায় প্রতিনিয়ত আমি বাসা পরিষ্কার করতেছি তারপরেও যে কোথা থেকে এত পরিমাণের ময়লা আসে চিন্তাই করতে পারি না আর সেই সঙ্গে হচ্ছে নিচে গ্রেজে যদি খালি ফ্যান রেখে আসি তাহলে তো ময়লার কোনো অভাবই হবে না তো যার কারণে আমি এইভাবে দুইটা পলিথিন দিয়ে এই তো ফ্যান দুইটাকে একদম পেঁচিয়ে নিয়েছি এখন গ্রেজে রেখে যাব তো ফ্যান দুইটাতে আর কোনো ময়লা জমবে না তা আপনারা চাইলেও কিন্তু এভাবে রেখে দিতে পারেন এখন আমি হচ্ছে তালহার কাছে চলে এসেছি আপনারা কিন্তু দেখেছেন আমি বাসা থেকে বের হওয়ার পর কতটা কাজ করেছি তারপরেও কিন্তু আমার তালহা ঘুম আছে কেন শরীরটা প্রচুর পরিমাণে ক্লান্ত এখন আমি একটু জ্বর মেপে দেখবো জ্বর কী অবস্থা তো এই সময়টাতে শরীর বাচ্চার শরীর খারাপ দেখলে আমার অনেক মনে হয় আমি নিজেই বুঝি অসুস্থ

এই যে কোথায় যাই তালহার ভাইয়াকে আনতে যাচ্ছি হ্যাঁ তালহা আজকে রায়ানের টুপি পরেছে তালহার টুপি ভিজে গিয়েছে এই জন্য এখন বলে আমার নিজেকে কেন এত বেশি অসহায় লাগে মানে প্রবাসে যে সকল আপুরা বা ভাবিরা বাচ্চাদের টেক কেয়ার করেন আমি মনে করি সেম আমার মতোই তারপরে জানি না আপনাদের কাছে কেমন লাগে একা একা বাচ্চাদেরকে মানে টেক কেয়ার করতে তারপর সংসার সামলাতে আমি তো মাঝে মধ্যে হিমশিম খেয়ে যাই কারণ আমার তিনটা ছেলেকে নিয়ে একা একা আমার সংসার লাইফটা মেনটেন করতে হয় আপনাদের ভাই এত বেশিরভাগ সময় সে কাজে থাকে তো রান্না বান্না বাচ্চাদের দেখাশোনা স্কুলে দিয়ে যাওয়া স্কুল থেকে নিয়ে যাওয়া তো সব কিছু মিলিয়ে এরপর বাচ্চারা অসুস্থ হলে তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সব কিছু মিলিয়ে না আমি মাঝে মধ্যে অনেকটা হিমশিম খেয়ে যাই আপনারা তো দেখতে পেয়েছেন একটু আগে যে তালহাকে নিয়ে যখন আমি তাসমিরকে স্কুল থেকে আনতে যাচ্ছিলাম প্রচুর পরিমাণে কান্না করতেছিল ছেলেটা আমার সকালবেলা সেই ভোর মানে ফজরের আগে ঘুম থেকে জেগেছে ওর শরীরটা এত পরিমাণে খারাপ প্রচুর পরিমাণে জ্বর জ্বরের কারণে এত বমি করেছে আজকে নাক দিয়ে মুখ দিয়ে একদম বমি বের হয়েছে তো অনেক বেশি ক্লান্ত ছিল তো ও ঘুমান্ত অবস্থায় আমি ঝটপট রান্না বান্না করেছি তাই আজকে আর রান্নাটা শেয়ার করিনি কিভাবে কি রান্না করলাম তো আজকে হচ্ছে মোলা দিয়ে আমি ইলিশ মাছ রান্না করেছি আর ডাল রান্না করেছি তো দুপুরে খাবারটা তো দেখিয়েছি তো তালহাকে মানে এই শীতের মধ্যে ওর এমনিতেই জ্বর ওকে রেখে যাব না নিয়ে যাব আমি কিছুই বুঝতেছিলাম না আমার খুবই খারাপ লাগে মাঝে মধ্যে এরকম পরিস্থিতিতে পড়লে যে এখানে কেউ নেই মা নেই শ্বশুর শাশুড়ি কেউ নেই এখানে আমার যে আমাকে একটু হেল্প করবে হেল্প করার মতো কেউ নেই তো এই সময়টাতে যদি আমার মা বা আমার শ্বশুর শাশুড়ি কেউ যদি আমার পাশে থাকত হয়তো বা তাদের কাছে রেখে যেতাম কিন্তু ওরকম তার ভাগ্যে নেই তারা হচ্ছে বাংলাদেশে আর আমি হচ্ছে ইতালিতে তো বা মানে আমার শ্বশুর শাশুড়িকে ইতালিতে আনার ইচ্ছে আছে কিন্তু জানি না আল্লাপাক কবে তাদেরকে ইতালিতে আনার তৈফিক দিবে কিন্তু সেই সময়টাতে তারা আসতে আসতে আমার এই বাচ্চা কাচ্চাগুলো বড় হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা সবাই দোয়া করবেন যেন ওদের নিয়ে আমি সালামতে থাকতে পারি আমি যেন মানে যত বিপদ আপদই আসুক না কেন নিজেকে যেন মানে শক্ত রাখতে পারি আমি যেন ভেঙে না পড়ি ওদের নিয়ে যেন সৈশাল মধ্যে থাকতে পারি আর ওরা যেন সবসময় সুস্থ থাকে তো সকালবেলা তালহার বমি দেখে আমার নিজেকে এত বেশি অসহায় লাগছিল বলে বোঝাতে পারব না তো ভাই আপরা যারাই আমার ভিডিওটা দেখেন কমেন্টস করে জানাবেন যে প্রবাসে একা একা বাচ্চাদের টেক কেয়ার করা বা সংসার মেনটেন করা আপনাদের কাছে কেমন লাগে জানাবেন তো এখানে বিকেল বেলা বিকেল বলতে সন্ধ্যার পরেই আর কি তালহা রায়ান দুজনে একটু খেলা করতেছিল আমি একটু ভিডিও শুট করে নিলাম কি চাও মোবাইল দিয়ে তুমি কি করবা তোমার গুল্লি তালহার মাথার মধ্যে লাগবে ওটা রেখে যাও আসা কই রে Mama kan beras kotak satu ni. Udah bawa beli. Beras Mubal dia beras kotak. Itu. Ami rais Di babli. Okay. 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 গতকালকের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে সাইকেল দিয়ে বাজার করলে আসলে একসাথে সব বাজার করা যায় না প্রতিদিনই কিছু না কিছু আনতেই হয় তাই যে তাসমিরা পাপা আজকেও আবার কেনাকাটা করে নিয়ে এসেছে তা রায়ানকে আমি হচ্ছে বিকেলের নাস্তা দিছি তো এখানেই তো যেই খাবারগুলো কিনে এনেছে তাসমিরা পাপাই তো এখন হচ্ছে রায়ান খাচ্ছে দেখতে পাচ্ছেন কর্ণের তো এখন হচ্ছে আমি একটু নাস্তা করে নেবো কারণ যেহেতু বিকেলটা মানে সন্ধ্যার পর আর কি এখন তো তাড়াতাড়ি মানে সন্ধ্যা হয়ে যায় তো বিকেলের নাস্তাটা করা করলে দেখা যায় কি সেই আমাদের সন্ধ্যার পরেই করতে হয় তো সবাই একসাথে হয়ে আমরা বিকেলের নাস্তাটা সন্ধ্যার পরেই করি আর রাতের খাবারটা খেতে খেতে তো সেই আটটা বাজে খেতে হয় মাঝে মধ্যে নয়টাও বেজে যায় রাতের খাবার খেতে তো যা যা কিনে এনেছে তা আপনাদের সাথে তো এখন শেয়ার করলাম তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে সকল আপুরা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক দোয়া আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে দিবেন আর একটা করে লাইক দিয়ে দিবেন আর ছোট্ট করে হলেও একটু কমেন্টস করবেন তো এই যে এই কেকটা কিন্তু বাসায় সবার পছন্দ আমার অনেক ভিডিওতে বলেছি এই কেক যখন তাসমিরা পাপা কিনতে যায় সব মনে হয় যে একসাথে কিনে নিয়ে আসে এই যে দেখেন আজকে কতগুলা প্যাকেট একসাথে নিয়ে এসেছে তো এখন হচ্ছে তাসমিরা পাপ্পা কাজে থেকে এসে একটু খাবার খেয়েছে তো এখন আমরা সন্ধ্যার পরেই আর কি আমি এখন আবার হচ্ছে পেঁপে কেটে নিচ্ছি আর এই যে মা বাঙালি দোকান থেকে হচ্ছে আমরা কিনে এনেছিল তো আমরাগুলোকে এখন আমি এভাবে শুলে তারপরে হচ্ছে কাশন্তি দিয়ে মেখে তারপরে হচ্ছে খাব আমরা আম তারপরে হচ্ছে আপেল এগুলি তারপরে পেস্কা আরও কিছু কিছু ফল আছে এগুলো কাশন্তি দিয়ে মেখে খেতে না খুবই ভালো লাগে তো এখন আমি দিয়ে দিলাম একটু লবণ আর কাশন্তি এভাবে আপনারা খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়ে এসছি আল্লাহ হাফেজ